আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,200। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, বিল নিত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজির নির্দেশে অনিয়ম। আকস্মিক সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। নদীর গতি প্রকৃতি অনুযায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং শহীদ ইসলাম পাপুল ও হারুনুর রশিদের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে গত 24 ঘন্টা করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,740 জনে। একদিনে 14,630 নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,200 জন। শনাক্তের হার 21.87%। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,82,344 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,234 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,62,825 জন। শনাক্ত বিবেচনা মৃত্যুর হার 1.32%, আর সুস্থতার হার প্রায় 60%। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় অন্তত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান মারা গেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। যশোরে করোনায় আক্রান্ত হয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু মাস্টার মারা গেছেন। প্রতিনিধিদের তথ্য চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। সারা দেশব্যাপী এখনও চলছে করোনার থাবা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন, নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ 61 জন। কোভিড-19 চট্টগ্রামে মারা গেছে 1 জন, নতুন শনাক্ত 128 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন শনাক্ত 50 জন। গত 24 ঘন্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা 75 বছর বয়স্ক রাবেয়া মারা গেছেন। এই বিভাগের 10 জেলায় 248 জন নতুন শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 2 সপ্তাহ যাবৎ নারায়ণগঞ্জে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু না থাকলেও গত 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে 21 জন। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরে 17 জন, বগুড়ায় 65 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। বিনামূল্যে করোনা পরীক্ষা করা হতো সরকারি প্রতিষ্ঠান নিপসমে, কিন্তু নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 করে টাকা আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার নির্দেশে এই অনিয়ম করতে বাধ্য হয় বলে জানিয়েছে নিপসম। শুধু তাই নয়, কেন্দ্রীয় ঔষধাগারের আইসিইউ, ভেন্টিলেটর সহ বেশ কিছু মেশিনপত্র দেওয়া হয় রিজেন্ট হাসপাতালকে। এটিএন বাংলার অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সময় যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে রিজেন্ট হাসপাতালের দুর্নীতির নানা তথ্য। এতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। করোনার শুরুর দিকে বেসরকারি হাসপাতাল AMZ ও রিজেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। পরে তা বাতিল করা হয়, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে
রিজেন্ট থেকে স্যাম্পল পরীক্ষা অব্যাহত রাখে নিপসম। প্রতিষ্ঠানটি বিনামূল্যে করোনা নমুনা পরীক্ষা করলেও নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 করে টাকা নিত রিজেন্ট হাসপাতাল। এই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি লেখেন নিপসমের পরিচালক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ। এ ব্যাপারে দায় সারা বক্তব্য দিয়েছেন নাসিমা সুলতানা। পরিচালক একটা পত্র দিয়েছিলেন যে উনি অর্থনৈতিক যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল সরকারের সাথে এমনিও হয়েছিল এরকম একটা আদেশ দেওয়া হয়েছিল। নিপসম থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আর আপনার যে নির্দেশনাটা সেটা যথাযথ ছিল না, অনৈতিক ছিল না। এখন উনি দিয়ে দিয়েছেন, এখন আমি কি বলবো। শুধু তাই নয়, নিয়ম বহির্ভূতভাবে সরকারি মেশিনপত্র রিজেন্ট হাসপাতালকে দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডি। সেগুলোর মধ্যে রয়েছে ডায়ালাইসিস মেশিন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, আইসিইউ ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড। রিজেন্ট হাসপাতাল সিলকালা থাকায় নষ্ট হবার পথে কোটি টাকার এসব মেশিনপত্র, সেগুলো ফেরত এনে সরকারি কোভিড হাসপাতালে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিএমএসডির নতুন পরিচালক। আমরা শুধু যেটা বলেছি যে যেহেতু হসপিটালটার ব্যাপারে কিছু অভিযোগ আছে, এটাকে আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করেছে, সুতরাং এই হসপিটালে আমাদের এই জিনিসগুলো ফেরত পাওয়া, কারণ এটা তো আর আমার সময় ঘটেনি, সেটা তো সমীচীন নয় বলে মনে করেই আমি মন্ত্রণালয়কে লিখেছি। আমি যতদূর জানি যে মন্ত্রণালয় যাবে ব্যবস্থা নিচ্ছে রিজেন্টের পাশাপাশি রিজেন্টের অংশীদার হিসাবে রিজেন্টকে সুযোগ করে দেওয়ার দায় হিসাবে তাদের সকলকে জবাব দিতে আনতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক, কর্মচারী হোক না কেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী হোক না কেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন। শুধু রাজনৈতিক পরিচয় নয়, শাহেদের দুর্নীতিতে সহায়তা করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এখন শুধু তার বিচার নয়, এসব অপকর্মের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আদেশ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্য সেবা ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা 2018 এর 2টি অংশে আদালতে পর্যবেক্ষণ যুক্ত করে 2 মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। এই আদেশ পালন না করায় বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস ব্লাস্টের আবেদনে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ 2 সপ্তাহের এই রুল জারি করে। 2016 সালের 21 জানুয়ারি আরাফাত নামে এক বাসের হেল্পার পা পিছলে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে ওই হাসপাতাল চিকিৎসা করতে অস্বীকৃতি জানায়। সেই আহত ব্যক্তিকে অন্য আরও 2টি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসা পাওয়া যায়নি। পরে পুলিশের সহায়তায় তাকে কুর্মিটোড়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরাফাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। একদিনের আকস্মিক সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে সকালে রাজধানী কুর্মিটোড়া বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। হর্ষবর্ধন শ্রিংলার সফর নিয়ে বিস্তারিত জানা না গেলেও করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তার এই ঢাকা সফর বলে জানা গেছে। হর্ষবর্ধন শ্রিংলার সফরের বিষয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটা কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলার কোনো তেমন ভিত্তি আমরা দেখি না। নদীর গতি প্রকৃতি অনুযায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ভাঙন রোধ সহ তীরবর্তী স্থাপনা রক্ষায় নদী শাসনের পাশাপাশি খাল খনন করার কথাও বলেন তিনি। রাজধানীতে একনেক সভা শেষে প্রধানমন্ত্রী এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় 3,461,97,00,000 টাকা ব্যয়ে 7টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রাকৃতিক দুর্যোগে নদী তীরবর্তী এলাকার স্থাপনা যেন নিরাপদ জায়গায় সরানো যায় সেভাবে মডেল করার নির্দেশ দেন তিনি। দেশে বন্যা শুধু বিপদ নয়, উপকার বলে জানান প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তিনি একটা ইন্টারেস্টিং মন্তব্য করলেন যে আমরা যে নদীর পাড়ে ঘরবাড়ি বানাই, আমরা চিন্তা করি আমরা কোথায় বানাচ্ছি, কার কুলে,
বা নিয়ে চলে গেলেন ভেঙে নিয়ে গেল, এটা ঠিক না। তার ধারণা যে সমন্বয় করতে হবে, নদীর চরিত্রটা বুঝতে হবে এবং জেনেশন নির্মাণ করতে হবে। আরো মোস্ট ইম্পর্টেন্ট, সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না। ত্রিপুরা যেতে চট্টগ্রাম বন্দর ও সড়ক ব্যবহার করছে ভারত, তবে তা দুদেশের বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। সে সাথে কিভাবে এ সড়কে টোল আদায় করা যায় সরকার প্রধানের এ নির্দেশনার কথাও জানান মন্ত্রী। মানে প্রধানমন্ত্রী মনে করেন যে টোল ফ্রি, সব কিছু টোল ফ্রি হবে, আমরা রাস্তা বানাতে হবে, রাস্তা মেনটেন করতে হবে, মেরামত করতে হবে, মেরামত না করলে আপনারা সবাই বিরক্ত হন, তো টাকা লাগে তো, সুতরাং টোল করে সামান্য টাকা চাঁদা দিয়ে যাবেন, এটা উনি মনে করেন যে এটা বোধ হয় এদিকে সভায় খুলনা সড়ক বিভাগে 49টি সেতু নির্মাণ, কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রামে সড়ক প্রশস্তকরণ, বরিশাল ও পটুয়াখালীর তেঁতুলিয়া নদী ভাঙন রোধ, গভীর সমুদ্রে মাছ আহরণ ও রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি সহ 60টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 15 এবং 21 আগস্টের পুনরাবৃত্তি দেশে যাতে আর না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে বিদেশে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। কূটনৈতিক তৎপরতা, খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে দেশে বিদেশে, এখনো ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে, তখন এর সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়াতে গিয়ে সরকার পুরো বিচার প্রক্রিয়াকেই বিতর্কিত করছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তার ভাষায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পেরিয়ে গেলেও বর্বর জঘন্য এ হত্যাকাণ্ড নিয়ে এখনো নানা অজানা তথ্য বেরিয়ে আসছে। সবশেষ ফাঁসির আগে খুনি মাজেদ এ হত্যার কুশীলব হিসাবে জিয়াউর রহমানকে অভিযুক্ত করেন। অপরাজনীতিতে নেমেছে, তবে বিএনপি বলছে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে অজান্তে 15 আগস্টের খুনিদের বিচারকে প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়নি। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়নি। মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্যমূলক বক্তব্যের ধারণকৃত ভিডিও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা, এ ধরনের পদক্ষেপ বরঞ্চ সংগঠিত বিচার প্রক্রিয়া ও রায়কে নতুনভাবে বিতর্কিত করে তুলতে পারে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, 15 আগস্ট হত্যাকাণ্ডের সুবিধাভোগী ছিলেন খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নেতারা। 15 আগস্ট হত্যাকাণ্ড ঘটেছিল আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে। মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের লাশের উপর দিয়েই সেদিন ওই মন্ত্রিসভার প্রায় সকল সদস্যরাই শপথ নিয়েছিল মোস্তাক সরকারের মন্ত্রী হিসাবে। আওয়ামী লীগ জাতিকে বিভক্ত রাখতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, অতীতে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মাধ্যমে বেগম জিয়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়েছিলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুয়াল ও দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি সাংসদ হারুনুর রশিদের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ এ রুল জারি করে। হুমায়ুন চিস্তি রিপোর্ট।
মানব পাচারের অভিযোগে সম্প্রতি কুয়েতে গ্রেফতার হন লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। প্রশ্ন ওঠে তার দ্বৈত নাগরিকত্ব নিয়েও। গত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, দুই দেশের নাগরিক হলে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হবে। এসব বিতর্কের মাঝেই নির্বাচন কমিশনের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ এনে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে গত মাসে নির্বাচন কমিশনে চিঠি দেন ওই আসনের বাসিন্দা আবুল ফয়েজ ভূঁইয়া। পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টে রিট করেন তিনি। এমপি থেকে কেন নাকে বাদ দেওয়া হবে না সেই মর্মে চার সপ্তাহের একটি রুল দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন দ্রুত মামলাটা রেডি করার জন্য ওনারা মামলাটা শুনে দেবেন। শিক্ষাগত যোগ্যতা উনি দিয়েছেন একটি সিয়ারেলিয়ানের একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে একটা ভুয়া সার্টিফিকেট, এটা আমরা ওয়েবসাইটে ঢুকে দেখেছি। আমরা যে সাবজেক্টের সার্টিফিকেটটা দিয়েছেন ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হারুনুর রশিদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের এক বাসিন্দা। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গত বছর হারুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। যদি কারো কোনো ফৌজদারি মামলায় দুই বছরের দণ্ড হয় তাহলে তিনি এই পদে সংসদ হিসাবে পারফরমেন্স করতে তিনি অযোগ্য ঘোষিত হবেন, ক্লিয়ারলি স্টেটেড। এবং আদালত আর এই পদ আসনটাকে কেন শূন্য ঘোষণা করা হবে না মর্মে রুল ইস্যু করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় সংসদের স্পিকার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এক মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুনানিতে এটি সাংবিধানিক বাধ্যবাধকতা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। জাতীয় সংসদের মাননীয় স্পিকার যেখানে বসেন, স্পিকারের পিছনে যে ওয়ালটি রয়েছে সেইখানের প্রমিনেন্ট প্লেসে এই ছবিটি মর্যাদার হাতে সংরক্ষণ ও প্রদর্শন করতে বলা হয়েছে। আমাদের সংবিধানের আর্টিকেল 4-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষী দেন মামলার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এদিন তার সাক্ষ্য ও জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করে আদালত। এর আগে বৃহস্পতিবার এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের DOHS ও কাকরাইলের 2টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা চান। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এই 2টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন। গত বছরের 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় সম্রাটের বিরুদ্ধে প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হক জানান, সকালে তাদের নিয়ে যাওয়া হয়। এদিকে সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলাম জানান, গ্রেফতার এপিবিএনের 3 সদস্যকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এপিবিএন সদস্যরা গত 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 28 জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সুলতান আহমেদের স্ত্রী গোল চেহের। মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 4 জুলাই সকালে গোল চেহারের 2 ছেলে সাদ্দাম ও জাহেদকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন টেকনাফ উপজেলার ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান। এরপর 5 লাখ টাকা দেয়া হলেও তাদের ছেড়ে না দিয়ে জাহেদকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ ও সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মশিউর রহমানকে 1 নম্বর ও প্রদীপ কুমার দাসকে 2 নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যা মামলায় গ্রেফতার হওয়া প্রতিষ্ঠানটির 5 কর্মকর্তার মধ্যে 2 জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক। 3 দিনের রিমান্ড শেষে দুপুরে তাদের যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক সাইফুদ্দিন হোসেন 2 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামি পক্ষের কেউ জামিনের আবেদন করেননি। এই মামলায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ ও শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম 5 দিনের রিমান্ড চেয়েছেন। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় 3 কিশোর নিহত ও 14 জন আহত হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় নদীর পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে 6 সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার বেড়েছে। টানা 2 মাসের বন্যায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ সহ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে নদী ভাঙ্গন। এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের আড়িচায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। নষ্ট হয়েছে ফসলি জমি, ব্রাহ্মণবাড়িয়ে বাড়ছে মেঘনা নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মেঘনা ও তিতাস নদীর পানি বাড়তে থাকলেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে ভারতের ইছামতি ও কোদলা নদীর পানির ঢলে যশোরের শার্শা উপজেলার নিম্নাঞ্চলে 3,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। 3টি স্লুইস গেট থাকলেও তা ত্রুটিপূর্ণ হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে 8 জন নিহত হয়েছে। সকালে উপজেলার বাসাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 1 শিশু, 5 নারী ও 2 পুরুষ নিহত হন। মুমূর্ষু অবস্থায় 4 জনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই নিকট আত্মীয় এবং ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা ও তারাকান্দা উপজেলার বাসিন্দা। তারা এক আত্মীয়ের নামাজে জানাজায় শরীক হওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতা বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। সবাই তো একই গোষ্ঠীর লোক, একই বংশের লোক, মানে কেউ ভাই কেউ ভাতিজা, সবই একই ফ্যামিলি, আলাদা কেউ না, একই বাড়ির লোক। তার নাল তো বাড়ি দিতেছে, ইনোভা কাকা লাগে মারা গেছে যে রাত্রে ওরটা দেখতে যাইতেছিল। এ নিয়ে মোট 8 লাশ আমরা উদ্ধার করতে পেরেছি ওখান থেকে এবং 6 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। ওরা মোট 14 জন ছিল। আমরা ঘটনাস্থল থেকে জানতে পারি যে এই হায়েস্ট গাড়িটি ভালুকা থেকে আসছে, ওরা শেরপুরে নালতে বাড়ি যাবে। ড্রাইভার পলাতক অবস্থা আছে, ড্রাইভারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্বেগ দেখা দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঘিরে। সাধারণ বনের পাশাপাশি বিভিন্ন রকম রাসায়নিক দাহ্য পদার্থ আমদানি হয় দেশের প্রধান এই বন্দর দিয়ে। ঝুঁকিপূর্ণ বিস্ফোরক এমন অনেক রাসায়নিক পণ্য দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে, যা খালাস হচ্ছে না, আবার ধ্বংস করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শিল্প কারখানার জন্য প্রায় বিভিন্ন দেশ থেকে মেশিনারির সাথে দাহ্য ও রাসায়নিক পণ্য আমদানি হয় বাংলাদেশে। এর বেশিরভাগই আসে চট্টগ্রাম বন্দর হয়ে। বন্দরে এসব পণ্য রাখার 14টি শেডে কয়েকটিতে দীর্ঘদিন ধরেই পড়ে আছে নানা ধরনের কেমিক্যাল ও দাহ্য রাসায়নিক। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুধু পি শেডেই রয়েছে 13 গ্রাম ও 55 প্যালেট মারাত্মক
দাহ্য পদার্থ, যার কোনো কোনোটি আমদানি করা হয় 28 বছর আগে। গত 15 জুলাই হঠাৎ পুড়ে যায় বন্দরে 3 নং সেটে থাকা গার্মেন্টসের কাপড়, মেশিনারি সহ মূল্যবান বিভিন্ন ধরনের পণ্য। তখনই ধারণা করা হয় সংস্কার কাজ করার সময় দাহ্য রাসায়নিকের সংস্পর্শে সেখানে আগুন লাগে। যদিও ওই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। সম্প্রতি লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের। কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর যৌথভাবে এগুলো যত তাড়াতাড়ি ডিসপোজাল করা যায় তত আসলে ভালো হবে। হাইড্রেন সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম অথবা স্প্রিংলার সিস্টেম সহ এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলিকে বন্দরের বিভিন্ন গোডাউন এবং বন্দরের সংবেদনশীল জায়গাগুলিতে স্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমদানির পর কাস্টমস সহ নানা জটিলতায় খালাস না হওয়ায় 8,300 কন্টেইনার 6 মাস থেকে 20 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে আছে রাসায়নিক, দাহ্য ও বিস্ফোরকও। এসব পণ্য বন্দরে নিরাপত্তা বিঘ্নিত করায় এখন দ্রুত নিলামের উদ্যোগ নেওয়া হচ্ছে। যত কম সময়ে যে কোনো কেমিক্যালস বন্দরের ভিতরে অবস্থান করুক, কারণ বন্দর হচ্ছে টেম্পোরারি সময়ে রাখার জন্য, খুব স্বল্প সময়কালীন রাখার জন্য। এর আগেই আমাদের অনুরোধ সবসময় থাকবে, যারা ক্লিয়ারেন্স দেন তারা দ্রুত ক্লিয়ারেন্স দিবেন এবং এই ধরনের পণ্য যাতে বন্দরের ভিতর থেকে বাইরে চলে যায়। খুব দ্রুতই আমরা এটা একটা কমিটি করে দেব, যাতে এই নিলাম কার্যক্রমটা আরও তাড়াতাড়ি করা বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর আতঙ্ক আরো বেড়েছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানীর নবাবপুর এলাকায় অবৈধ ও নকল বৈদ্যুতিক তার বাজারজাত করার অভিযোগে 6টি কারখানাকে 55 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল তার তৈরির কারখানা ও 2টি গোডাউনকে সিলগালা করে দেওয়া হয়। একই সাথে 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়াল আলম। নকল তার ব্যবসার পিছনে আরও যারা জড়িত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। আমাদের যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে তাদের বিদ্যুতের তারে কিন্তু আপনার 99.9% কপার থাকে, আর এই সমস্ত তারগুলোতে আমরা দেখেছি যে এখানে 55 থেকে 60 ভাগ কপার থাকে। এমনকি জিআই তার দিয়ে হচ্ছে বিদ্যুতের তার তৈরি করা হচ্ছে। আপনারা আজকেও দেখেছেন যে জিআই তার দিয়ে বিদ্যুতের তার তৈরি করছে, এবং এই তার কিন্তু যে কোনো বাড়িতে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু অগ্নিকাণ্ডের কারণ হতে পারে, এবং এই অগ্নিকাণ্ডের মাধ্যমে কিন্তু মানুষের জীবন এবং সম্পদে মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং আমরা যে কোনো মূল্যে এটা বন্ধ করতে চাই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মদদদাতা ও খুনিদের পুনর্বাসনকারী বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এতে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ কূটনৈতিক নেতৃত্বের কারণেই স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য পদ অর্জন করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, অনেক দেশের বিরোধিতা সত্ত্বেও জাতির জনক তার লক্ষ্যে অটুট ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত অনলাইন সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় 7,000 পিস ইয়াবা উদ্ধার করেছেন লালবাগ বিভাগের গোয়েন্দারা। এর সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, কক্সবাজার থেকে বিভিন্ন যানবাহনে এসব মাদক ঢাকায় আনা হয়। মাদক বহনের কাজে পরিবহনের কতিপয় অসাধু লোকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার ধামরাইয়ে বন্যায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লেবু বাগান। একদিকে করোনা ভাইরাসের প্রকোপ, অন্যদিকে বাগান নষ্ট হয়ে যাওয়ায় চরম অর্থ কষ্টে রয়েছেন উপজেলার কৃষকরা।
লেবু বাগানের পাশাপাশি মাছের ঘের সহ অন্যান্য ফসলও বন্যার কারণে নষ্ট হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিনানিপাত করতে হচ্ছে তাদের। আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আরও সংক্রামক নতুন করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে মালয়েশিয়া। ভারত থেকে আসা এক হোটেল মালিকের শরীরে এই ভাইরাসের নমুনা পাওয়া গেছে। এছাড়া ফিলিপাইন ফেরত আরও কয়েকজন শরীরে এই ভাইরাস বয়ে নিয়ে এসেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ জানিয়েছেন এই ভাইরাস 10 গুণ বেশি সংক্রামক। করোনা ভ্যাকসিন নিয়ে চলমান গবেষণা অকার্যকর ও অসমাপ্ত বলেও মন্তব্য করেন তিনি। চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাস বিশ্বের নানা প্রান্তে অভিযোজনের মাধ্যমে রূপান্তরিত হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। 20-40 বছর বয়সের লোকজন কোভিড-19 বিস্তার ঘটাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার কর্মকর্তারা বলেন, অনেকেই জানেন না যে তারা করোনা আক্রান্ত, যা সংক্রমণ বিস্তারের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 170,000 বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা 54,44,000 বেশি। ভারতে করোনা মৃতের সংখ্যা 51,700 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 27,00,000 বেশি। এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে সংক্রমিত মানুষের সংখ্যা 2,19,00,000 ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় 7,75,000। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে। রোববার ডেথ ভ্যালির ন্যাশনাল পার্কে 130 ডিগ্রি ফারেনহাইট বা 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপদাহ চলতে থাকায় চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে শনিবার তীব্র তাপদাহের কারণে বিকল হয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র, ফলে টানা 2 দিন ধরে বিদ্যুৎহীন ছিল ওই অঞ্চল। শতাব্দী পূর্বে এই স্থানে তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে বিতর্ক থাকায় এবার রেকর্ড 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকেই সর্বোচ্চ বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমাগত বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাপদাহের কারণে ক্যালিফোর্নিয়ায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে লিপজিগের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইন। প্রায় 25 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে পিএসজি। এই ম্যাচ জিতলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলবে ফরাসি ক্লাবটি। দলটির জন্য স্বস্তির খবর হলো, ম্যাচের শুরু থেকেই মাঠে নামার জন্য পুরোপুরি ফিট ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠতে মরিয়া লিপজিগও। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার স্বাদ নেবে তারা, আর সেই অর্জনটা আরও রঙিন করে তুলতে চায় জার্মান দলটি। শাখতার দোনেৎস্ককে 5-0 গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। জার্মানির ডুসেলডর্ফে ম্যাচের 19 মিনিটে প্রথম সুযোগে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেস। এরপর 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দাম ব্রোসিও। 10 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মার্টিনেস। 78 আর 83 মিনিটে শাখতারের জালে বল পাঠান রোমেলো লুকাকো। এতে ইউরোপা লিগে টানা 10 ম্যাচে গোল করার রেকর্ড করলেন এই বেলজিয়ান তারকা। প্রতিযোগিতার 5 বারের চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে মাঠে নামবে অ্যান্টোনিও কন্তের দল। কোচ কিকে সেতিয়ানকে বরখাস্ত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, বোর্ড পরিচালকরা সেতিয়ানকে মূল দলের দায়িত্বে না রাখতে সম্মত হয়েছেন। বার্সেলোনাকে ঢেলে সাজানোর এটাই প্রথম পদক্ষেপ তাদের। দায়িত্ব পাওয়ার 7 মাসের মাথায় চাকরি হারালেন স্প্যানিশ এই কোচ।
তার অধীনে বার্সেলোনার এবারের মৌসুম শেষ হয়েছে কোনো রকম ট্রফি ছাড়াই। 25 ম্যাচের ক্যারিয়ারে কিকে সেতিয়েন দলকে পাইয়ে দিয়েছেন 16 জয় 4 ড্র আর 5 পরাজয়। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কুম্যানকে বার্সেলোনার ডাগ আউটে দেখা যেতে পারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,200। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, বিল নিত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজির নির্দেশে অনিয়ম। আকস্মিক সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। নদীর গতি প্রকৃতি অনুযায়ী উন্নয়ন প্রকল্প হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং শহীদ ইসলাম পাপুল ও হারুনুর রশিদের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। পরবর্তী সংবাদ দেখা রামন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।